আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে রবিবার সেদিন ঠাকুর সেদিন ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে এসেছেন। সেখানে এসেছেন অনেক পণ্ডিত মানুষজন, তার মধ্যে ছিলেন শ্রদ্ধেয় শিবনাথ শাস্ত্রী মহাশয়ের মতো পণ্ডিতজনেরাও। ঠাকুর শিবনাথ শাস্ত্রী মহাশয়কে বলছেন যে আচ্ছা বাপু, তোমরা ঈশ্বরের ঐশ্বর্যের কথা এত বলো কেন, তার মধুর রসের কথা, তার মাধুর্য রসে ডুবে যাওয়ার কথা কেন বলো? এই বলে গাইতে লাগলেন এমন একটি গান, তার বড় প্রিয় গান। পরবর্তীকালে যা হয়ে উঠেছিল স্বামী বিবেকানন্দের অন্যতম প্রিয় গানগুলির মধ্যে একটি অন্যতম গান। এই গানের মধ্যে দিয়েই স্বামীজি সবাইকে বোঝাতেন যে নিজেকে জানো, এই কথাটা ওনার জীবনের একটা মস্ত বড় মেসেজ আমাদের জন্য, যে নিজেকে জানো। আর নিজেকে জানতে গেলে নিজের ভিতরেই ডুব দিতে হয়। কথামৃতে মোট 8 বার উল্লেখ আছে এই গানটি। বিভিন্ন কালের প্রবাহে ঠাকুর ভাবরসে নিমজ্জিত হয়ে নৃত্য করছেন আর এই গানটি গাইছেন। খোঁজ 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 খোঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ খোঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজলে পাবির প্রেম রন্ধন, পাবির প্রেম রন্ধন, সাগরে আমার সাগরে আমার আমার মন, ও ডুব 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 সাগরে আমার মন।